মা দুর্গা স্বয়ং নিশিরাতে সমুদ্র থেকে হেঁটে উঠে আসতেন পূজোস্থলে। তখন নাকি ফুলের গন্ধে ভরে উঠত গোটা এলাকা। এমন নানা জনশ্রুতি রয়েছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে সরতা গ্রামের দাস পরিবারের পূজোকে কেন্দ্র করে। আজ থেকে প্রায় 300 বছর আগের কথা, তৎকালীন জমিদার হরিচরণ দাসের সময়কাল। বসতি বাড়ানোর উদ্দেশ্যে দাসবাড়ির পূর্বপুরুষকে জমি দান করেন জমিদার মশাই। প্রথমে এখানে জঙ্গল ছিল, সমুদ্র উপকূলবর্তী জায়গা। আমাদের আগে পূর্বপুরুষ গৌরচরণ দাস, তাকে একটা কিছু জমি এবং আমাদের কুলদেবী দুর্গা এবং দামোদরজি, দুর্গা মাতা এবং দামোদরজি দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছেন, তোমরা এখানে পুজো করো আর ওই জমি ভোগ করো। সেই থেকে শুরু, প্রথমে পটে, পরে ঘটে ও তারপর মূর্তি তৈরি করে দুর্গা আরাধনা শুরু করেন পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলের সরদা গ্রামের দাস পরিবার। পুজো ঘিরে রয়েছে অনেক জনশ্রুতি। কথিত আছে, গভীর রাতে মা দুর্গা সমুদ্র থেকে সোজা উঠে আসতেন পুজোর বেদিতে। ধূপ ধুনো রকমারি ফুলের গন্ধে তখন ভরে উঠত গোটা এলাকা। তখনই সকলে বুঝতে পারতেন মা এসে গেছেন। জাঁকজমকভাবে সমুদ্র থেকে ঘটোত্তোলনের পর শুরু হতো পুজো। এখন অনেকটা পিছিয়ে গিয়েছে সমুদ্র, তাই দিঘি থেকেই তোলা হয় ঘট। আতস কাঁচে ধরানো হয় হোমের আগুন। আগে এক মন অর্থাৎ 40 কেজি ঘি পুড়িয়ে যজ্ঞ অনুষ্ঠিত হতো। এখন সে জৌলু সারালেও 10 কেজি ঘি পুড়িয়ে হোম যজ্ঞ অনুষ্ঠানও দেখার মতো। পুজো হয় সাত্ত্বিক অর্থাৎ বৈষ্ণব মতে, নেই বলি প্রথা। তবে আখ চাল কুমড়োর মতো বলি হয় নিয়ম মেনেই। মহাসপ্তমীতে হয় অর্ধরাত্রির বিশেষ পুজো। আশপাশে গ্রামে 5টা গ্রাম আছে, পারুলিয়া, হিঞ্চি, কাজলা, বাগাধাড়ি, সরদা। এই 5টা গ্রামের পাশে কোনো পুজো হতো না, একটাই পুজো থাকতো। সেই পুজোতে সমস্ত গ্রামের লোক এসে ভিড় করতেন, অনেক আড়ম্বর বেড়েছে। এখন লোক সমাগমও বেশি হয় আর মেলা বসে। বর্তমানে নন্দদুলাল দাস দে নামক একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে, তারই মাধ্যমে পরিচালনা হয় পুজো। সারা বছর ধরে নরনারায়ণ সেবা ও দান ধ্যানের নানান কর্মসূচি চলতে থাকে। খড়ের আটচালায় মায়ের পুজো হয়ে আসলেও সেই আটচালা সম্প্রতি ইয়াসের ধাক্কায় ভেঙে যাওয়ায় নতুন করে তৈরি হয়েছে দুর্গা মণ্ডপ। আমি আমার এই নন্দদুলাল দাস যে ট্রাস্ট, তার পুরোপুরো তারা শরীর অনেকে, সেই শরীরগণের মধ্যে একজন হচ্ছে ফণীভূষণ দাসের কনিষ্ঠ পুত্র কৃষ্ণ গোবিন্দ দাসের কাছ থেকে 2007 সালে আমি দায়িত্বটা নিই। দাস পরিবারের জাগ্রত এই মা সকলেরই মনোবাসনা পূরণ করেন, এমনটাই মনে করেন সকলে। হাজার হাজার ভক্ত সমাগম ঘটে মায়ের মন্দিরে। বর্তমানে প্রায় 200 সদস্যের এই পরিবারের সদস্যরা কর্মসূত্রে যে যেখানেই থাকুন না কেন, এই কদিন সকলে একত্রিত হন বাড়িতে। দাস পরিবারের এই পুজোর অপেক্ষায় সারা বছর প্রতীক্ষায় থাকেন এলাকার বহু মানুষ। দাস পরিবারের বর্তমান সদস্যরা মায়ের পুজো মহা সমারোহে করে আসছেন। তবে আশপাশের 10টি গ্রামের মানুষজন এই মায়ের দর্শন না করলেই যেন তাদের মনোবাসনা পূরণ হয় না, তাই ফি বছর মায়ের দর্শন স্বার্থে এই এলাকার হাজার হাজার মানুষ এখানে হাজির হন। কাশী থেকে ক্যামেরায় দিব্যেন্দুর সাথে কিরণ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।